এখন আমরা কর্ডাটার একটি উপপর্ব সম্পর্কে পড়ব, যেই উপপর্বটা ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এই শব্দটা থেকে আমরা পাবো দুইটা সিলেবল। যেমন গ্রিক শব্দ অরা অর্থাৎ হচ্ছে লেজ এবং কর্ডা অর্থ হচ্ছে রজ্জু বা হাড়। তো এই লেজের হাড় বিশিষ্ট লেজ যুক্ত যেসব প্রাণী এই শ্রেণীর অন্তর্ভুক্ত সেগুলোকে আমরা বলছি ইউরোকর্ডেট বা ইউরোকর্ডাটাভুক্ত প্রাণী। তো এগুলো মূলত আমরা সমুদ্রেই বেশি দেখতে পাই। ছবিটা লক্ষ্য করো, এরকম ছবি কিন্তু আমরা অনেকেই ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফিতে অনেক দেখে থাকি, যেগুলো সমুদ্রের নিচের প্রাণীগুলোকে দেখা যায়। যেখানে তো এখানে আমরা এই ধরনের প্রাণীগুলো দেখতে পারি, এই প্রাণীগুলোকে বলা হয়ে থাকে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা পর্বের ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এরা মূলত সমুদ্র উপকূলে অগভীর পানিতে থাকে। অর্থাৎ এরা কিন্তু খুব গভীরে থাকে না, এদের অবস্থানটা সমুদ্রের উপকূলের দিকে থাকে এবং সেটা অগভীর পানিতে থাকে। এরপর এদের মধ্যে আছে কিছু প্রজাতি সাইফন নামক একটা অঙ্গ দিয়ে পানি নিঃসরণ করে বা পানি ছুঁড়ে। এই সাইফন নামক অঙ্গ দিয়ে যে পানি ছুঁড়ে, এ কারণে এদের অনেকগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত অনেকগুলো প্রাণীকেই বলা হয়ে থাকে সাগর ফোয়ারা, কারণ এরা ফোয়ারার মতো পানি নিঃসরণ করে থাকে। এছাড়াও এদের পরিণত প্রাণী নিশ্চল জীবনযাপন করে। নিশ্চল জীবনযাপন কীভাবে করে? এদের যে পরিণত প্রাণীগুলো থাকে, এরা একটা ভিত্তির সাথে যুক্ত হয় এবং ওই ভিত্তির সাথে লেগেই কিন্তু এদের জীবন পার হয়ে যায়। এদের সব দেহের যে জৈবিক কাজগুলো, সেগুলো ওই ভিত্তির থেকে তারা সম্পন্ন করে এবং ভিত্তির সাথে লেগেই তাদের জীবনটা পার করে দেয়। অর্থাৎ এরা জীবনে চলাফেরা করতে পারে না, এরা নিশ্চল ধরনের জীবনযাপন করে। এদের লার্ভা দশায় নটোকর্ড থাকে। নটোকর্ড হচ্ছে মেরুদণ্ডের আদি দশা। তো এই আদি দশাটা আমরা এই পর্বের প্রাণীতে লার্ভা দশায় দেখে থাকি। এছাড়াও এদের শরীর এক ধরনের আবরণে বেষ্টিত থাকে এবং এই আবরণটা হচ্ছে সেলুলোজ এবং টিউনিসিন নামক দুইটা পদার্থে মিশ্রিত থাকে এবং আবরণটা কিন্তু কিছুটা শক্ত ধরনের আবরণ। তো এইগুলো হচ্ছে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য।